এখন সময় গভীর অনুভূতি খোঁজার। আজ বিস্কুট পাগলা দৃঢ় সংকল্প অনুভব করছে। লেটুস, ভুট্টা, গাজর, তোমার সবজিগুলো এখানে রাখো। বন্ধুরা, আমি আর বাসমা দোকানদার দোকানদার খেলছি। এই বাসমাকে দেখছি না, ও কোথায়? এই তো আমি আমার বানানো এই দারুণ সবজি স্যান্ডউইচটি ঝোলার চেষ্টা করছি। তোমার কি সাহায্য লাগবে? ধন্যবাদ, আসলে আমি এটা নিজেই করতে চাই আর আমি জানি এটা আমি পারবো। দেখো, বাসমা প্রচুর চেষ্টা করছে, কোনো কিছুতেই তাকে থামাতে পারবে না। আমি যা ভাবছি তুমি তাই ভাবছো। গভীর অনুভূতির সংকেত। মুরগি বলছে আমাদের এক বন্ধুর গভীর অনুভূতি হচ্ছে, আমাদের সাহায্য করতে হবে। গভীর অনুভূতি হলে দেখো আমাকে, আমাকে আমরা ছুটে যাব বন্ধুর প্রয়োজনে। গভীর অনুভূতি সবারই হয় তখন বন্ধুকে প্রয়োজন হয়। চলো দেখি ওটা কি। এটা বিস্কুট পাগলা, আর দেখে মনে হচ্ছে নিশ্চয়ই গভীর অনুভূতি হচ্ছে। বিস্কুট পাগলা চোখগুলো দেখাচ্ছে এরকম, আর দীর্ঘশ্বাস ফেলছে এভাবে। আমি পারবই, আমি জানি আমি পারবই। চলো যাই, বিস্কুট পাগলাকে সাহায্য করি। চলো যাই, চলো যাই, চলো। গভীর অনুভূতি সবারই হয় তখন বন্ধুকে প্রয়োজন হয়। ইয়াও, এই বাসমা, এই জাড, আমি কারাতের একটা নতুন নিয়ম শিখছি আর তাই সারাদিন আমি এটা প্র্যাকটিস করছি। হ্যাঁ মুরগি, ও বলেছে সারাদিন। ও, দেখে মনে হচ্ছে তোমার গভীর অনুভূতি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, যতক্ষণ আমি ঠিক করে না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি থামবো না। আমার এমন অনুভূতি হচ্ছে, কি যেন শব্দটা, কি যেন। মুরগি বলছে তুমি যতক্ষণ চেষ্টা করতেই থাকো, করতেই থাকো, যতক্ষণ না তুমি ঠিকভাবে করতে পারো সেটাকে বলে সংকল্পবদ্ধ। এই একটু আগে আমারও এমন অনুভূতি হয়েছিল, আমি সংকল্পবদ্ধ ছিলাম নিজেই ঝোলানোর জন্য, তাই আমি বারবার চেষ্টা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমারও ঠিক এমনই অনুভূতি হচ্ছে, সংকল্পবদ্ধ। আমি কারাতের পা চালানোটা চেষ্টা করেই যাচ্ছি কিন্তু আসলেই এটা কঠিন। ভালো বলেছো মুরগি, সে বলেছে সংকল্পবদ্ধ একটি সহায়ক অনুভূতি, কিন্তু কখনো কখনো সংকল্পবদ্ধ থাকা কঠিন। ও হ্যাঁ, আমি তো তা জানি। তুমি যদি সংকল্পবদ্ধ না হয়ে থাকো তাহলে সংকল্পবদ্ধ হওয়ার উপায় হলো গাছ হওয়া। দারুণ বুদ্ধি বাসমা, চলো আমরা একসাথে করি। পা দুটো একটু ফাঁক করে গাছের শিকড়ের মতো শক্ত করে মাটিতে রেখে লম্বা হয়ে দাঁড়াও, নড়বে না কিন্তু। এবার ধীরে ধীরে গভীর শ্বাস নাও, এবার ধীরে ধীরে শ্বাস ছাড়ো। ও, গাছ হওয়াটা আমার ভালো লাগে। আমি আমি কল্পনা করি আমি বিস্কুট গাছ, কি মজা, ডালে ডালে বিস্কুট ঝুলছে, আমি মজা করে খাবো। তুমি কি আরেকবার চেষ্টা করার জন্য প্রস্তুত? এর মানে হলো আমি প্রস্তুত। শুরু করো, তুমি পারবেই। তুমি পেরেছো বিস্কুট পাগলা। আমাকে সংকল্পবদ্ধ হতে সাহায্য করার জন্য তোমাদের ধন্যবাদ। ঠিক আছে জাদ, আমি যেহেতু বাসমা গাছ তাই সাইনবোর্ডটি ঝোলানোর জন্য আরো বেশি সংকল্পবদ্ধ। দেখো, আমি পেরেছি, আমি পেরেছি। অসাধারণ বাসমা, তোমার সংকল্পবদ্ধতা খুব দারুণ হয়েছে। লেটুস, ভুট্টা, গাজর, আসুন সবজি নিন। কারাতে প্র্যাকটিস করতে করতে আমার খুব খিদে পেয়ে গেছে। ও, এখানে দেখছি অনেক খাবার। অনুভূতি সবারই হয় তখন বন্ধুকে প্রয়োজন হয়।
গভীর অনুভূতি খোঁজার। আজ ক্রোভার হতাশ অনুভব করছে। তোমাদের পছন্দ দারুণ মুরগি। আমি চাটকে মুরগিদের অর্ডারটা দিয়ে আসি। মুরগিদের জন্য চারটা বালির কেক, রন্ধনশিল্পী চাট এক্ষুনি দিচ্ছি। বাসমা প্রায় শেষ, এক্ষুনি হয়ে যাবে। না, আমি পারছি না, বালির কেক ভেঙে পড়ে যাচ্ছে। গভীর অনুভূতির সংকেত। চাট, তুমি কি ঠিক আছো? তুমি কি মুরগিদের সাথে যাবে? হ্যাঁ চলো, আমার আর হোটেল হোটেল খেলা ভালো লাগছে না। ঠিক আছে, কে জানে, বিরতি নিলে তোমার একটু ভালো লাগতেও পারে। এসো জাট। হয়তো গভীর অনুভূতি হলে দেখো আমাকে, আমাকে আমরা ছুটে যাব বন্ধুর প্রয়োজনে। গভীর অনুভূতি সবারই হয়, তখন বন্ধুকে প্রয়োজন হয়। দেখে মনে হচ্ছে গ্রোভারের গভীর অনুভূতি হচ্ছে। দেখো, ও হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে ঠিক এইভাবে, আর এখন মাথা নাড়ছে ঠিক এইভাবে, আর এখন হাত দুটোকে এভাবে নিয়ে মুরগিদের থেকে মুখ সরিয়ে নিল ঠিক এইভাবে। চলো আমরা ওকে সাহায্য করি। বন্ধুরা তোমরাও এসো। গভীর অনুভূতি সবারই হয়, তখন বন্ধুকে প্রয়োজন হয়। ফিরে এসো মুরগি। গ্রোভার তো এখানে। গ্রোভার, কি হয়েছে? এই মুরগিগুলোকে শান্তভাবে বসিয়ে রাখা যাচ্ছে না। তাই তো দেখছি। আরে বাবা, এই মুরগিগুলো যদি শান্তভাবে টেবিলে না বসে তাহলে আমি কিভাবে ওদেরকে খাবার পরিবেশন করবো? মুরগি বলছে, তুমি যখন কোনো কিছুর চেষ্টা করতেই থাকো করতেই থাকো, কিন্তু যতই চেষ্টা করো সেটা করতে পারো না। আর তুমি বুঝতে পারছো না যে হাল ছেড়ে দেবে না, চেষ্টা করেই যাবে। এটাকে বলে হতাশা। জাট, একটু আগে বালির কেক বানানোর সময় তোমারও কি এমন অনুভূতি হয়েছিল? হ্যাঁ, আমারও খুব খুব হতাশ লাগছিল। আমার এখন ঠিক সেরকম অনুভূতি হচ্ছে, হতাশা। মুরগি ঠিকই বলেছে, হতাশা অনুভব করা স্বাভাবিক ঘটনা, সবারই কখনো কখনো হয়। এমন কোনো উপায় আছে যাতে গ্রোভারের ভালো লাগবে? মুরগি বলছে আমরা পাঁচ পর্যন্ত গুনতে পারি। দারুণ বুদ্ধি। মুরগি বলছে চোখ বন্ধ করে ধীরে ধীরে ওর সাথে পাঁচ পর্যন্ত গুনো। তৈরি মুরগি, এক দুই তিন চার পাঁচ। এখন তোমার কেমন লাগছে গ্রোভার? আমার একটু ভালো লাগছে, ধন্যবাদ বাসমা জাট। মনে হচ্ছে আমি মুরগিদের সাথে আবার হোটেল হোটেল খেলার জন্য তৈরি। খুব ভালো। ও আমার মুরগি বন্ধুরা, তোমরা একটু এখানে বসে অপেক্ষা করো, আমি তোমাদের জন্য বালি দিয়ে বানানো কেক নিয়ে আসছি। শোনো মুরগিরা, এক থেকে পাঁচ পর্যন্ত গোনার পর এখন আমার আগের চেয়ে শান্ত লাগছে, তাই না বসলেও চলবে। তোমরা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে বালির কেক খেতে পারবে। মুরগিরা তো কেক খাবে, তুমি কিছু কেক বানাতে পারবে? চেষ্টা করে দেখি। দয়া করে চারটা বালির কেক দেবেন। ধরে নিন চারটা বালির কেক এসে গেছে। তোমার কি মনে হয় মুরগিরা বালির কেকের পরিবর্তে বালির স্যুপ পছন্দ করবে? ওরা অপছন্দ করবে বলে তো মনে হয় না। বেশ, এই অর্ডারের চারটা বালির স্যুপ তৈরি। গভীর অনুভূতি সবারই হয়, তখন বন্ধুকে প্রয়োজন হয়।
এখন সময় গভীর অনুভূতি খোঁজার। আজ আমিরার মন খারাপ লাগছে। আমাকে এখন সবুজ চতুর্ভুজের দিকে যেতে হবে। শুরু করছি জাদ, আমার পালা। ওহো বাসমা, তুমি তো গোলাপি চতুর্ভুজেই আছো, অন্য একটা রং না পেলে তোমাকে এখানেই থাকতে হবে। এখন আমার পালা। এবার আমি যাচ্ছি লালে। এবার তোমার পালা বাসমা। এখনো গোলাপি, আমি এখান থেকে নড়তে পারছি না। আমার সাথে কেন এমন ঘটছে? মুরগি বলছে আমাদের এক বন্ধুর গভীর অনুভূতি হচ্ছে। বাসমা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, চলো গিয়ে দেখি ওটা কে। কাকে দেখছো বাসমা? এটা আমিরা। ওকে দেখে মনে হচ্ছে গভীর অনুভূতি হচ্ছে। আমিরার চোখগুলো দেখে মনে হচ্ছে এরকম, আরো কাঁদছে। আমাদের আমিরার কাছে যেতে হবে। চলো যাই, চলো চলো। গভীর অনুভূতি সবারই হয়, তখন বন্ধুকে প্রয়োজন হয়। আমিরা, তুমি কি কিছু খুঁজছো? হ্যাঁ, ঠিক বলেছো। আমি অনেক খুঁজে খুঁজে পাতাটা পেয়েছিলাম, কিন্তু আবার হারিয়ে ফেললাম। পাতার রংগুলো খুব সুন্দর ছিল। বাহ, মনে হচ্ছে পাতাটা আসলে দারুণ ছিল আমিরা। হ্যাঁ ছিল। আমাদের বিজ্ঞান ক্লাবের জন্য কচ্ছপের সঙ্গে দেখা করে পাতাটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু পাতাটা হারিয়ে গেল। মনে হচ্ছে তোমার গভীর অনুভূতি হচ্ছে আমিরা। আমি বিশ্বাসই করতে পারছি না আমি পাতাটা হারিয়ে ফেলেছি। মুরগি বলছে যখন তোমার এমন কিছু হয় যার জন্য তোমার খারাপ লাগে, সেটাকে বলে দুঃখ। হ্যাঁ, আমার আসলেই খুব মন খারাপ। ও হ্যাঁ, একটু আগে আমারও এমন অনুভূতি হয়েছিল। আমি যখন অন্য রঙে চতুর্ভুজে যেতে পারছিলাম না, আমারও অনেক মন খারাপ হয়েছিল, খুব দুঃখ হচ্ছিল। আমারও ঠিক এমনই অনুভূতি হচ্ছে, দুঃখ হচ্ছে। ঠিক বলেছে মুরগি, মাঝে মাঝে দুঃখবোধ হওয়া খুবই স্বাভাবিক, প্রত্যেকেই মাঝে মাঝে দুঃখ অনুভব করি। শোনো বন্ধুরা, এই অনুভূতি আমার একদম ভালো লাগে না। দারুণ বুদ্ধি মুরগি, তুমি এমন কিছু করো যাতে তোমার দুঃখের অনুভূতি কমে, যেমন নিজের সাথে কথা বলা। ও হ্যাঁ, এটা হলো নিজেকে এমন কিছু বলা যা তোমাকে ভালো বোধ করতে সাহায্য করবে। আমি কথা বলতে ভালোবাসি, কিন্তু আমি কি বলবো? যা হোক, তোমার হয়তো এখন এমন অনুভূতি হচ্ছে, কিন্তু এমন অনুভূতি সবসময় থাকে না। ঠিক আছে, চেষ্টা করি। আমার এখন দুঃখ হচ্ছে, কিন্তু এই দুঃখ আমার সবসময় নাও থাকতে পারে। কিন্তু আমি চাই বিজ্ঞান ভালোবাসে এমন কেউ পাতাটা খুঁজে পাক। আমি এখন আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি। তোমাদের ধন্যবাদ। আমিরা, আমিরা, বিজ্ঞান ক্লাব কি শুরু হয়েছে? তুমি ভাবতেও পারবে না আমি কি খুঁজে পেয়েছি। আমার পাতা। ও, এটাই তোমার পাতা? আমি এখানে আসার সময় এটা পেয়েছি। তুমি মাটির দিকে খেয়াল করলে জিনিস খুঁজে পেতে পারো, আমার মতো। খুব ভালো করছো, দেখেছো রংগুলো কত সুন্দর? খুব ভালো করে, হলুদ, কমলা, গোলাপিও আছে। এই, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তোমরা কি আমার আর বাসমার সাথে একটা খেলা খেলতে চাও? নিশ্চয়ই, মজা হবে। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু। আর এখন আমি গোলাপি চতুর্ভুজে আছি। আমার এখন দুঃখ হচ্ছে, কিন্তু আমার দুঃখ সবসময় থাকবে না, ঠিক যেমন আমি গোলাপি রঙে সবসময় থাকবো না। ঠিক আছে, আমার পালা। দেখো, আমরা দুজনেই গোলাপি রঙে আছি, ঠিক আমার পাতার মতো। গভীর অনুভূতি সবারই হয়, তখন বন্ধুকে প্রয়োজন হয়।
এখন সময় গভীর অনুভূতি খোঁজার। আজ কচ্ছপ দুঃখ অনুভব করছে। বাসমা, আমিরা, এখন আমার প্রিয় নতুন খেলার সময়। ক্যাকটাস মাঝখানে। আমি ক্যাকটাস হব। একটুর জন্য। বুঝেছি, তাড়াতাড়ি যা। বিস্কুট পাগলা, বলটা দিয়ে যাও। বিস্কুট পাগলা, বলটা হারিয়ে গেল, এখন আর নতুন খেলাটা হবে না। আমি খুব দুঃখিত জাট। আমি জানি তুমি নতুন খেলাটা খেলতে চেয়েছিলে। চিন্তা করো না, আরেকটা বল খুঁজছি। না, এটাও না, অবশ্যই না। জাট, গভীর অনুভূতির সংকেত। মুরগি বলছে আমাদের এক বন্ধুর গভীর অনুভূতি হচ্ছে, কিন্তু জাটের তো মন খারাপ, ওকে সাড়া দিতে পারবে? ধন্যবাদ বাসমা, কিন্তু আমাদের এক বন্ধুর সাহায্যের প্রয়োজন। চলো দেখি কার সাহায্যের প্রয়োজন। আমিরা, আমরা এক্ষুনি আসছি। গভীর অনুভূতি হলে দেখো আমাকে, আমাকে আমরা ছুটে যাব বন্ধুর প্রয়োজনে। গভীর অনুভূতি সবারই হয়, তখন বন্ধুকে প্রয়োজন হয়। এটা কচ্ছপ। আমার দেখে মনে হচ্ছে ওর গভীর অনুভূতি হয়েছে। তার মুখের দুপাশ নিচু হয়ে আছে এভাবে, আর মাথাটা নিচু হয়ে আছে এভাবে। আর দেখে মনে হচ্ছে কচ্ছপের কান্না পাচ্ছে। আমাদের ওর কাছে যাওয়া দরকার। হ্যাঁ, তাড়াতাড়ি চলো জাট, চলো মুরগি, চলো চলো চলো। গভীর অনুভূতি সবারই হয়, তখন বন্ধুকে প্রয়োজন হয়। কেমন আছো কচ্ছপ? কচ্ছপ, তুমি ঠিক আছো? দেখে মনে হচ্ছে তোমার গভীর অনুভূতি হচ্ছে। আমার সবচেয়ে বড় গভীর অনুভূতি হচ্ছে আমার রেসের গাড়িটা ভেঙে গেছে। আমি গাড়ি দিয়ে সারাদিন রেস খেলতে চেয়েছিলাম, আর হলো না। রেসের গাড়ির জন্য আমার মন খারাপ হচ্ছে, এমন অনুভূতি হচ্ছে। কি বলা যায় এটাকে? মুরগি বলছে যখন তোমার কোনো কিছুর জন্য মন খারাপ হয়, যেমন রেসের গাড়িটি ভেঙে গেল, তোমার দুঃখ হয় আর কাঁদতেও ইচ্ছা করে। হ্যাঁ, আমারও এমনই অনুভূতি হয়েছিল যখন ক্যাকটাস মাঝখানে খেলাটা খেলতে খেলতে আমার বলটা হারিয়ে গেল। আমার তখন খুব কান্না পাচ্ছিল। দুঃখ অনুভব হওয়াটা স্বাভাবিক, কখনো কখনো সবারই এটা হয়। ও হ্যাঁ, দারুণ বুদ্ধি মুরগি। মুরগি বলছে গাছ হওয়া মন ভালো করার একটি উপায়। চেষ্টা করা যাক। পা দুটো ভাগ করে মাটিতে পা রেখে গাছের শিকড়ের মতো শক্ত হয়ে দাঁড়াও। স্থির হয়ে টান টান হয়ে দাঁড়াও, আর ধীরে শ্বাস নাও, আর ধীরে ধীরে শ্বাস ছাড়ো। এটা অনেক সাহায্য করেছে। এখনো আমার রেসের গাড়ির জন্য মন খারাপ হচ্ছে, কিন্তু আমি আবার খেলতে চাই। আমি কি করব? শোনো, আমি গাড়ির চাকা ভাঙার কারণে রেস খেলতে পারছি না। এখন এই চাকাগুলো খুলে আমি একটা বিমান বানিয়ে ফেলতে পারি, কেমন বুদ্ধি? এটা খুব ভালো বুদ্ধি কচ্ছপ। হে, সবাইকে ধন্যবাদ। হে, আমি উড়ছি। তো বন্ধুরা, আমি আরেকটা বল খুঁজছিলাম, কিন্তু এটাও পেলাম না। ঠিক আছে আমিরা, গাছ হওয়া আমার মনকে ভালো করে দিয়েছে। বিস্কুট পাগলার সাথে দেখা হলেই আমরা বলটা ফেরত পাবো, তখন আমরা খেলবো। আচ্ছা বলো তো, এই জিনিসগুলো দিয়ে বল বানিয়ে ফেললে কেমন হয়? তাহলে আমরা এখনই খেলতে পারবো। গভীর অনুভূতি সবারই হয়, তখন বন্ধুকে প্রয়োজন হয়।